বিউটি সায়েন্টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়ে, ফল খাওয়ার পর পানি পান করা কি ঠিক, জানতে চাইলে দেখুন। তো চলুন বিস্তারিত জেনে নেই। প্রচণ্ড গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান জরুরি। এছাড়াও এই সময় শরীরে পানির ঘাটতি পূরণে রসালো ফলও খেতে পারেন। পানি এবং রসালো ফল দুটিতেই প্রচুর পরিমাণে খনিজ ও পুষ্টি উপাদান রয়েছে, যা শরীরের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। তবে প্রশ্ন হচ্ছে, ফল খাওয়ার পর পরেই পানি পান করা ঠিক কিনা? তো পুরো বিষয়টি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রচলিত ভাষায়, ফল খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পান করলে পাকস্থলীর গতি বাধাপ্রাপ্ত হয়, কারণ অনেক ফলে ফ্রুক্টোজ থাকে। ফল খেয়ে পানি পান করলে কার্বন ডাই অক্সাইড উৎপাদনের জন্য পাকস্থলীতে একটি অনুকূল পরিবেশ তৈরি হয়। এতে পেটে গ্যাসের পরিমাণ বেড়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তরমুজের মতো ফল খেয়ে পানি পান করা ঠিক নয়, কারণ এটি ধীরে ধীরে শোষণ হয় এবং গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ায়। যাদের পাকস্থলী তুলনামূলকভাবে স্পর্শকাতর, তারা এই ফলটি খাওয়ার পর পরেই পানি খেলে অস্বস্তি বোধ করবেন। এমনকি আয়ুর্বেদিক চিকিৎসায়ও তরমুজ বা যে সকল ফলে পানির পরিমাণ বেশি থাকে সেগুলি খাওয়ার পর পানি পান না করার পরামর্শ দেওয়া হয়েছে। কিছু বিশেষজ্ঞদের মতে, কলা খাওয়ার পর পানি খেলে হজমের সমস্যা হতে পারে। তাদের ভাষায়, কলায় থাকা উপাদানের সঙ্গে পানির মিল থাকায় হজমের সমস্যা তৈরি হয়। এছাড়াও সাইট্রাস জাতীয় ফল যেমন কমলা, আঙ্গুর, জাম্বুরা, লেবু ইত্যাদি খাওয়ার পরও পানি পান না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রচুর পানিযুক্ত ফল খাওয়ার পর পানি পান করলে শরীরে পিএইচ ভারসাম্য সমস্যা হয় এবং হজমের সমস্যা তৈরি করে। এই কারণে বেশিরভাগ ফল খাওয়ার পর অন্তত আধা ঘন্টা পর পানি পান করা উচিত। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।